আমার লাগা ঘরের অবস্থাটা কালকে এই জায়গাতে এসেছিলাম, এখানে জল ছিল না, কিন্তু আজকে দেখুন কতখান জল হয়ে গেছে। ফ্লাড ফ্লাড ফ্লাড, উই ডোন্ট লাইক ইট, উই অ্যাভয়েড, বাট ফ্লাড লাইকস আস, উই কান্ট অ্যাভয়েড। এই দেখুন এই রাস্তাটা আগে কখনো জলে ডুবেনি, এই জায়গাতে জল উঠেনি, আর এই বছর কিন্তু উঠে গেল। এইদিকে যত গাড়ি ছিল সবাই গাড়ি এখানে নিয়ে রেখে দিয়েছে, কারণ রাস্তা ডুবে যাচ্ছে, তো তারপর গাড়ি নেওয়া অসম্ভব হয়ে যাবে। এগুলো গরুর খাবার ছিল, গরুর খাদ্য, কিন্তু এগুলো ভিজে গেল শেষ, এখন আর গরু খেতে পারবে না, আর এগুলো রান্না করার জন্য লাকড়ি, তো এগুলো শেষ। এই দেখুন আমার ঘর থেকে বেরোনোর রাস্তাটা চলে গেছে জলের নিচে, ঘর থেকে বেরোবো দেন এটাও সম্ভব হচ্ছে না। এই ফিশারিটার কন্ডিশনও খারাপ, মাছ পালিয়ে যাচ্ছে পালিয়ে। ঘরে যাওয়ার জন্য রাস্তাটা রাস্তা শেষ, এখানে গাড়ি কিছু আসছে না, গাড়িও কিছু নেই, আর এখানে একটা মন্দির ছিল, এই মন্দিরটাও তলে জলের নিচে চলে যাচ্ছে। দেখুন নৌকা দিয়ে, নৌকার সাহারাই এখন আর কিছু নেই। হ্যালো বন্ধুরা, এখন দেখতে পারছেন আমাদের গ্রামের অবস্থাটা কি, আমাদের গ্রামের সামনের রাস্তাটা পুরোপুরিভাবে জলে ডুবে গেছে। এই দেখুন আমার ঘরের রাস্তা এটা জলে ডুবে গেছে, এদিকে দেখুন, এইদিকে প্রায় কোমর পর্যন্ত জল হবে। আরে দেখুন ঘরের অবস্থা, এই দেখুন ঘর ঘর বাড়ি সব জলের নিচে চলে যাচ্ছে। এই দেখুন এটা হলো রাস্তা আমাদের এখানে, কিন্তু রাস্তা দিয়ে জল যাচ্ছে, আর এখানে জাল বসিয়েছিল আমাদের কাকা একজন, এখন দেখি জালে মাছ লেগেছে কিনা। এই দেখুন জাল বসেছিল কিন্তু মাছ প্রায় নেই, এই দেখুন একটা একটা লেগেছে, একটা কই মাছ লেগেছে, আর নেই। এই কত ডিভাইসে এত ছোট, কিন্তু অনেক মাছ পেয়ে গেল। আর একটু আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, এই দেখুন এখানে জল এসে গেছে, আগে বলেছিলাম জল নেই, অনেক জল অনেক হাই স্পিডে বাড়ছে, উঠে গেছে, আর একটু পর এই জায়গাতেও উঠে যাবে, সব জায়গায় জলে ভরে যাচ্ছে। আচ্ছা তোমার জলে কেমন কষ্ট হচ্ছে তোমার? এই দিক থেকে নৌকা দিয়ে আসতে হয় তাদের, রাস্তা ডুবে গেছে, কেমন কষ্ট হচ্ছে জল আসায় বন্যা আসায়। এই দেখুন কিভাবে স্নান করছে, মজা লাগছে দিদি। এই দেখুন রাস্তার মধ্যে দিয়ে গাড়ি আসছে, রাস্তা শেষ। এই দেখুন মাছ মারছে, আমাদের ট্রান্সফরমারের অবস্থা দেখো, এখানে এখন এখানে কারেন্ট নেই, 5-6 দিন হয়ে গেছে, এদিকে কারেন্টের কুটি গেছে, অনেক তার আছে, জলের সঙ্গে টাচ করে নিয়েছে, তো সেই জন্য কারেন্ট দেয়নি। আমাদের এখানে ফ্ল্যাট কমিয়ে দেবে, তারা সংকল্প নিয়েছে। এই দেখুন প্রায় ঘরেই উঠে যাচ্ছে জল, আর এই ঘরে তো উঠেই গেল, জল উঠে যাচ্ছে আর কিছু করার নেই, আর অনবরত জল বাড়ছে, এইদিকে রোডও শেষ, এইদিকে রোডও শেষ, এইদিকে জল উঠছে, মাছ লাগেনি বেশ। এই আরেকটা, এই দেখুন
এই জায়গাতে আগে জল ছিল না, কিন্তু এখন এই জায়গাতে জল এসে গেল। ভাই সাহেব এত স্পিডে জল বাড়ছে, কি বলবো, কখন যে ঘরের ভিতরে চলে যাবে এটা তো বলতেই পারছি না। আমরা এখন সামনে যে শিবিরটা দেখতে পাচ্ছেন সেটা আমার আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের মানুষের ঘর যখন জলের নিচে চলে যাবে, মানে জলে বেসে যাবে, তো তখন এখানে এসে টাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সরকার থেকে। কিন্তু এখন দেখতে উল্টা হয়ে গেছে, শিবিরের যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের গ্রামে যেতে হবে। এই দেখুন এখানে অনেকগুলো পুকুর ছিল, সবগুলি জলের সম্পূর্ণভাবে বেসে গেছে, আর এখন মানে নেট জাল দিয়ে রাখা হয়েছে, কিন্তু নেট জালে এতগুলি মাছ আটকাতে পারবে না। সবগুলি মাছ নিচে দিয়ে কাঁকড়ায় জাল কেটে দেয়, তো সেই যখন জাল কেটে দেয় একটু কানা হয়ে, মানে একটু গ্যাপ হয়ে যায়, সেই গ্যাপে দিয়ে সব মাছ চলে যায়, তো তাদের অনেক লস হচ্ছে। আমাদের এখানে এইভাবে অনেক পুকুর আছে যেগুলি ডুবে গিয়েছে বা জাল দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, সব মাছ চলে যাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন মানে মাছগুলি যাওয়ার জন্য কী করছে, এই দেখুন এই মাছগুলি এই ফিশারি থেকে বাগার জন্য কী করছেন। ওরও অনেক প্রবলেম আছে, এই এই যে জাল নেট জাল দিয়ে রাখা হলো, সেই নেট জালও টিকছে না, ঠিকঠাক জায়গায় থাকছে না, কারণ অনেকগুলি অনেক ঢেউ আসছে, বাতাস তুফানের মতন বাতাস চলছে, ঢেউ আসছে, তো সেই সেটাই অনেক প্রবলেম হচ্ছে। দেখুন দেখতে পাচ্ছেন মানে অনেকগুলি মাছ বাগার জন্য ট্রাই করছে কিন্তু তারা সক্ষম হচ্ছে না, অনেক ক্ষেত্রে সক্ষম হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাতে সক্ষম হচ্ছে না, তারা বাগতে পারছে না। এখানেও সব জায়গাতে চারদিকে শুধু জল আর জল, যেদিকেই দেখুন না কেন জল জল জল। ফ্লাড না, ফ্লাড ফ্লাড ফ্লাড, উই ডোন্ট লাইক ইট, উই অ্যাভয়েড, বাট ফ্লাড লাইকস আস, উই কান্ট অ্যাভয়েড। ঠিক আছে, এখানে একটা ফিশারি ছিল, অনেক মাছ ছিল ফিশারিতে, কিন্তু ফিশারি বলতে পুকুর, তো এই মাছগুলি এখান দিয়ে এই জায়গা দিয়ে সব চলে গেছে। এই জায়গা না, শুধু এদিকে অনেক জায়গা রয়েছে যেখানে মানে জলের নিচে চলে গেছে, জাল তাও অনেক কষ্ট করেও পারলো না, হঠাৎ জল এসে গেলো, জাল দিতে দিতেই সব শেষ, জাল দেওয়ার আগেই সব ডুবে গেলো, তো সেই জন্য শেষ। এখানে রাস্তাটাও শেষ, রাস্তাটাও ডুবে গেছে, গাড়ি আসা যাওয়া করতে পারছে না, অনেক প্রবলেম। অনেক লোন নিয়ে ফিশারিতে মাছ ফেলেছিল, তো সেটাও তো প্রবলেম, লস, এত টাকা কোথায় থেকে দেবে, সব দিকেই লস। একবার ভিউটা দেখুন, মানে সমুদ্র হয়ে গেছে, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, আর এইদিকে যতটি ঘর দেখছো সবগুলি জলের নিচে চলে গেছে, মানে পুরো সাইডটাই শুধু জল আর জল, যেদিকেই দেখুন জল আর জল। এদিকে দেখতে পাচ্ছেন একটা স্কুলটাও এই দেখুন আমাদের বাজারের অবস্থা। এখানে আগে সবজি, তারপর যে কাঁচা জিনিস, কাঁচা সামগ্রী, তো সেইগুলোই এই জায়গাতে বসতো, কিন্তু আজকে এই দেখুন এই জায়গাতে পুরোপুরি জল, নৌকা আর স্কুলটাও ডুবে গেল, এখানে এই জায়গাতেও বসতো, কিন্তু আজকে এমন পরিস্থিতি এলো বাজারও করা যাবে না, বাজার যদি ঠিকমতো বাজারই বয় না। এই স্কুলে আমরা পড়েছি, কিন্তু আজকে দেখুন এই স্কুলের পরিস্থিতি, তাই এই স্কুলে কখনো জল উঠতো না, কিন্তু এখন উঠে গেল আর জল প্রায় অর্ধেক শেষই। ওই ডকুমেন্টসই থাকি তাইব, ভিতরে যে তার ডকুমেন্টস আছে, হিস্ট্রি ডকুমেন্টগুলো কি হবে, ডকুমেন্টগুলো, এটা একটা এমই স্কুল। এই দেখুন এখানের যে ঘরগুলি সব
ডুবে গেছে, তো যত গরু বাছুর ছাগল মহিষ সবগুলি রাস্তাতে রেখে দিয়েছে, রাস্তাতে এনে সাহারা দিল তাদের, কিন্তু জল এত বাড়ছে যে এই রাস্তাতে উঠে যাচ্ছে, কিছু করার নেই। এদিকেও স্কুল আছে আর একটা বর্ডার রোড। যেদিকেই দেখো শুধু ওয়াও আর ওয়াও, এই দেখুন এখানে সূর্যের ভিউটা দেখো, ওয়াও। ওই ট্রান্সফার তোলে বহুত খারাপ। এখানে বাজারের মধ্যে গরু আনছে আর এই বাজার বাজারে ডুবে যাচ্ছে, কিন্তু আমরা কোথায়? এই জায়গাতে কালকে ফালতুমি করেছিলাম, এখানে জল ছিল না, কিন্তু আজকে দেখুন এত জল, কোমর পর্যন্ত জল হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই দেখুন আমার লাগা ঘরের অবস্থাটা, না হ্যাঁ না হিন্দু লাগবে না। কালকে এই জায়গাতে এসেছিলাম, এখানে জল ছিল না, কিন্তু আজকে দেখুন কতক্ষণ জল হয়ে গেছে। হ্যাঁ জাহানি বুঝি এটা। আচ্ছা